সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখলের অভিযোগ কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা এবং স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে জারি থাকবে। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশেই। গতকালই আমরা দেখেছি তাকে হস্তান্তর করা হয় সিবিআইয়ের হাতে। 6:42 বেশ কিছুক্ষণ পর তাকে হস্তান্তর করা হয় এবং তারপর তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে নিয়ে যাওয়া হয় সিবিআই হেফাজতে। মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের অভিযোগ সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা। স্বতঃপ্রণোদিত মামলা জারি থাকবে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতেই শেখ শাহজাহান। গত 5 জানুয়ারি সন্দেশখালী ঘটনার সূত্রপাত এবং তারপর দেড় মাসের ওপর বেপাত্তা ছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। হাইকোর্টের নির্দেশেই সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। স্বতঃপ্রণোদিত মামলা জারি থাকবে হাইকোর্টের সন্দেশখালী নিয়ে। হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের অভিযোগেই কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা।